হচ্ছে শারীরিক অসুস্থতায়। চিকিৎসায় তারা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুন, আর মানসিক সুস্থতার জন্য তাদের পাশে তাল সুর ছন্দের উপহার নিয়ে আমরা হাজির ইয়াশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা কি নিয়ে একটু বলুন। আজকের অনুষ্ঠানটা হচ্ছে বসন্ত উৎসব, যেহেতু আমরা আগের বছরে লাস্ট বোধহয় আমাদের জীবনে কাটানো সুন্দর একটা মুহূর্ত আমরা যেটা ফেলে এসেছি, সেই ফেলে আসা মুহূর্তটাকে আমরা আবার রিক্রিয়েশন করে এই বছরে একটা বসন্ত উৎসবের ফ্লেভার আনার চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি প্রি হোলি। এবং আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে রাঙিয়ে দিয়ে যাও গো আমায়, যাও গো আমায় রাঙিয়ে দিয়ে। আজকে এটাই আমাদের প্রোগ্রামের ট্যাগ লাইন। তবে এই প্রোগ্রামের বিভিন্ন চমক আছে, কিন্তু মেন আকর্ষণ যেটা এখানে আমরা তুলে ধরতে চেয়েছি, ক্যান্সার পীড়িত বাচ্চাদের জন্য একটা মূল্য আমরা রেখেছি যেটা তাদের হাতে আমরা তুলে দেবো। এবং আমাদের এই ফাউন্ডেশনের যে কর্ণধর সোমা চক্রবর্তী, তার ফাউন্ডেশন সম্বন্ধে না বললে নয়, ফাউন্ডেশনের নাম হচ্ছে আশমিয়ালা ওয়েলফেয়ার সোসাইটি। তার সাথে আমরা বিভিন্ন নাচের স্কুল অ্যাড হয়েছি, আমরা এই প্রোগ্রামটা করছি। যেরকম আমার নাচের স্কুলের নাম নৃত্যাঙ্গন ডান্স একাডেমি, সেখানে আমি কর্ণধর বৈন্দ্রিলা, তাদের নাচের স্কুলকে তারা রিপ্রেজেন্ট করছে লাস্ট ডান্স একাডেমিকে। এবং আমরা সবাই মিলে আরেকটা নাচের স্কুল অবশ্য আছে, সেটা ডাইনামিক ডান্স একাডেমি, তারা রয়েছে, পূজা ডান্স একাডেমি রয়েছে। আজকে কতজন আপনারা পারফর্ম করবেন আপনার স্কুল থেকে? আমার একাডেমি থেকে যদি ধরি আমরা 20 জন আছে, বিভিন্ন একাডেমি থেকে তারা নিজেদের টিম নিয়ে এসছে, তাদের মেম্বারসদের নিয়ে এসছে। এই নাচের থিমটা কি? যেমন এক একজন আমরা এক একটা থিম সিলেক্ট করে নিয়েছি, যেমন আমার থিমটা রাসলীলা, মানে যেটা আমি সোলো পারফর্ম করছি। তাছাড়া আছে আমাদের যেমন রঙের বিভিন্ন রঙের তো ফ্লেভার আছে, কালো সাদাটা আমরা ধরেছি চলচ্চিত্র, মানে টলিউড ইন্ডাস্ট্রি যেহেতু 100 বছরের কাছাকাছি চলছে আমাদের জগৎটা, তাই সেখানে কিছু স্বর্ণালী মুহূর্তের গানগুলোকে আমরা তুলে ধরেছি আমাদের নৃত্যের মাধ্যমে। নমস্কার, আমি কৌশিক মিত্র, আমি কল্যাণীতে থাকি, লাশ্যম্যান ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টের কর্ণধার। আজকে আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি যে একটি বসন্ত উৎসবের আয়োজন করেছে, তার আহ্বানে আজকে আমি এখানে, বিশেষ করে আমার খুব কাছের এবং খুব প্রিয় পিউ, যাকে আপনারা ওয়েন্দ্রিলা সরকার নামে চেনেন এবং সমকালীন জগতে এবং ফেসবুক মাধ্যমে খুবই জনপ্রিয় একটি মুখচিত্র, তার আহ্বানে আজকে আমি এখানে এসেছি। আমি তার ডাক উপেক্ষা করতে পারিনি। আপনি কি পারফর্ম করবেন এখানে? আজকে আমাদের পারফর্ম হচ্ছে, সবাই জানি বসন্ত, বসন্তটাকে আমরা অন্যভাবে প্রেজেন্ট করছি, শান্তিনিকেতন মাধ্যমে, আমার ছোটো ছোটো খুদে শিল্পীদের মাধ্যমে এবং বড় শিল্পীদের মাধ্যমে। আর কোভিড সিচুয়েশনে আপনারা কী কী প্রিকশন নিয়েই এই অনুষ্ঠানগুলো করবেন? কোভিড সিচুয়েশনের মধ্যে অবশ্যই প্রিকশন তো নিতেই হবে, স্যানিটাইজার, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স, কারণ বাচ্চারা রয়েছে সঙ্গে, বাচ্চারা আছে, সুতরাং সবার কথা মাথায় রেখে আমাদের এইটুকুনি সতর্কতা তো গ্রহণ করতেই হবে। तेरी मलू गुलाल रंग बता गुलू या लाल एयर में तेरे उड़ते बाल आजा रंग दू दोनों का अरे सारा रा रा कबीरा सारा रा रा
कसम हर कसम आशिक है जाने इतने रसम हर रसम जाए गंदी बात दिल मेरा सांवल दिल मेरा